নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজ 24শে ডিসেম্বর, আজ সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সকালে অনেক রকম কাজ ছিল আর ক্যামেরা নিয়ে বারবার ঘোরাঘুরি করতে পারিনি। আজকে আমি এরকম একটা নিরামিষ কেক তৈরি করেছি। এটা আমি তৈরি করেছি, এটা স্পেশালি মায়ের জন্য নিরামিষ। আর এদিকে আমার ছেলে তৈরি করেছে ডিম দিয়ে। ওদিকে দেখো নটু শুয়ে আছে। আমি যতক্ষণ কাজ করব নটু তো এখানে আমার সঙ্গে সঙ্গে থাকবে, আর তাছাড়া কাকুলি আসবে অপেক্ষা করছে। কাকুলিকে বকাবকি করলেও কাকুলি সেই সন্ধে করে কাজ করতে আসবে। দুদিন বকবো, দুদিন হয়তো ঠিকঠাক মতো আসবে, তারপরে আবার সেই সন্ধে শুরু, সন্ধে না হলে ও কাজ করতে আসতে পারে না। রোজ বলবো আমি, রোজ বকবো, তাও একই করবে। তো কাকুলি আজকে আমার বাড়িতে 11-12 বছরের উপরে আমার এই বাড়ি, আর কাকুলি কাজ করছে একদম। আমার শ্বশুর মশাই মারা গেছে, তার 1 মাস আগে কাকুলি এই বাড়িতে আর কি আমার কাজে প্রথম ঢুকেছিল। তো দেখতে দেখতে 12 বছরের মতো হয়ে গেছে, একদম নিজের লোকের মতোই হয়ে গেছে। আমার ছেলে যে কেকটা তৈরি করেছে, এই কেকটা থেকে কাকুলির ছেলে মেয়েও একটুখানি ভাগ পাবে। তার কারণ প্রত্যেক বছর 25শে ডিসেম্বর আমি আমি কেক করি, আর সেটা কাকুলির ছেলে মেয়ের জন্য একটুখানি দেওয়া হয়। আর এদিকে এই যে কেকটা তৈরি করেছি নিরামিষ কেকটা, এই কেকটা থেকেও একটু ভাগ যাবে আমার বান্ধবীর শাশুড়ির জন্য, তার কারণ উনিও উইডো। আর তাদের জন্য তোমরা এই ধরনের কেক বাড়িতে বানিয়ে দিতে পারো। আমরা তো সবাই খাবো কালকে 25শে ডিসেম্বর। তো যারা নিরামিষ খান তারা তো খেতে পারেন না, তাই বাইরের খাবারটা এখন পাওয়া যায় যদিও নিরামিষ কেক, তবে অনেকে ফ্যাসিনেশন আছে যে ছোঁয়াছুঁয়িটা খাবে না, তাদের জন্য বাড়িতে বানাতে পারো। মা যেমনি খায় না বাইরের কেক, তো মার জন্য আমি বাড়িতেই বানাই। কেকটা মাকে দিয়ে কাটাচ্ছি না, আমি নিজেই কেটে নেব, তার কারণ ভিডিওতে তোমাদের কেটে দেখাতে হবে। এদিকে ছোট লাল কেকের গন্ধে পাগল হয়ে গেছে, সে ট্যা 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 করে খালি ডাকাডাকি করছে। আর নটু এখন উঠে পড়েছে কাকুলির জন্য, নটু অপেক্ষা করছে কাকুলি আসবে বলে। কাকুলি এলেই আমাকে ওকে নিয়ে বসে থাকতে হবে বেশ খানিকক্ষণ। তো ও দেখো না কিরকম তাকিয়ে আছে, এই যে ওই যে অপেক্ষা করছে কাকুলির জন্য। এই ঠিক বুঝে গেছে কাকুলি এসছে, ওই যে ছোটাছুটি শুরু করে দিয়েছে, কাকুলি আসছে। কেকটা কাটার পর এরকম দেখতে হয়েছে, ছেলে কেক তৈরি করেছে, দারুণ স্পঞ্জি আর খুব সুন্দর কেক হয়েছে 25শে ডিসেম্বরের স্পেশাল। এদিকে ওর বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেক খাচ্ছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, এখন চা বিস্কুট খাচ্ছি। আমার কর্তা চা করে এনে দিয়েছে। আর আজকে মনে হলো কি বলতো, একটুখানি কিছু তপ্ত যেরকম সাজায় সেই সবের কিছু একটা করি। তো আজকে আমি ভাবছি যে এরকম টাওয়েল দিয়ে কিছু একটা করি, বিয়েতে তো এরকম টাওয়েল তো দেওয়া হয়। তো এই টাওয়েল দিয়ে আমি ভাবছি একটা বটুয়া তৈরি করব, খুব ইজি। আর টাওয়েল গুলোকে এরকম ভাঁজ করে নিতে হবে, যেদিকটা সুন্দর সেই দিকটাকেই সামনে রাখা দরকার। তো টাওয়েলটাকে এরকম ভাবে ভাঁজ করে নেব, একদম সিম্পল এই ভাঁজ করা হলো। ভাঁজ করে নেওয়ার পর এটা ঠিক অনেকটা বটুয়া টাইপের হয়ে গেল, এরম রিবন রিবন দিয়ে বটুয়াটা তুমি মুখটা বেঁধে দেবো। যেমন বটুয়াগুলো আমরা ব্যবহার করি সেরম টাইপের। তো এই পাশে আমি যে কোনো একটা পাশে বটুয়ার
এই হয়ে গেল বটুয়া ব্যাগ। তো বটুয়াটা একটু সুন্দর করবার জন্য আমি কিছু ফুল তৈরি করব। রুমাল ন্যাপকিন তো দিতেই হয়, বিয়েতে লাগে। তো এইভাবে ন্যাপকিন গুলোকে ফোল্ড করব আর ঠিক এইভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিলাম, নিয়ে এবার এইভাবে ফোল্ড করব। এই ফোল্ড করলাম, করে সেলো টেপ দিয়ে এখানটা। তো এইখানে ঠিক এই যে বটুয়াটা রেখেছি, বটুয়ার পাশে এইভাবে এক একটা ফুল আমি এইভাবে তৈরি করে করে বসিয়ে দেব। সাধারণ মানে আমরা তো ঘরে সবাই তো তত্ত্ব সাজাতে জানি না, তো আমার মনে হলো যে একদম সাধারণ জিনিস দিয়ে তত্ত্ব সাজাবো আর আমরা নিজেরাও পারবো এই ধরনের আমি তত্ত্বটা সাজাবো। তো এইরকম তো রুমাল ফোল্ড করতে সবাই পারবে, রুমালগুলো এর মধ্যে দিয়ে দাও। এখানে আমার সবকটা টাওয়েলের রুমাল নেই, এখানে দুটো টাওয়েলের রুমাল আছে আর একটা এমনি রুমাল। আর এইরকম সোয়েট পেপার কেটে নাও, এই দেখো এরকম সোয়েট পেপার কেটে নাও, মানে অনেকটা পাতার টাইপের, এক একটা করে পাতা এরকম ভাবে বসিয়ে দিলে এটা বেশ সুন্দর একটা বটুয়া টাইপের, মানে দেখতে ভালো লাগবে, একটা সিম্পল অথচ ইজি একটা তত্ত্ব সাজানোর আইডিয়া। যদি এরকম সোজা সোজা তত্ত্ব সাজানো দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি আর একটু উৎসাহ পাবো, আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। আমি এর আগে আমার ছেলের বন্ধুর বিয়ে তত্ত্ব সাজিয়েছিলাম, তা একদম সাধারণভাবে আমি কোনোদিনও তত্ত্ব সাজাইনি, কিন্তু আমার নিজস্ব ভাবনা নিজস্ব আইডিয়া দিয়ে আমি তত্ত্বটা সাজিয়েছিলাম, তো খুব একটা খারাপ হয়নি। তা আজকে ভাবলাম আমি ওরকম, যেহেতু বিয়ের সিজন সামনে চলে এসছে, তাই আমি ভাবলাম যে এরকম একটা কিছু শেয়ার করলে তোমাদের ভালো হবে বা উপকারে লাগতে পারে। তো অনেক রকমই তো সাজায় তত্ত্ব, তো অনেক জিনিস থাকে, এবার তার মধ্যে একটা এইভাবে করতে পারো তোমরা, খারাপ লাগবে না। আর ভালো লাগলে লাইক কিন্তু দেবে, অবশ্যই লাইক দেবে, না ভালো লাগলেও লাইক দিও, শেয়ার করে দিও কিন্তু। আচ্ছা বাকি কাজও তো করতে হবে, এবার এইটা নিয়ে তো শুধু থাকলে এক একদিন এক একটা আমরা সাজাবো, আজকে এটা সাজালাম, আবার কোনোদিনও অন্য কিছু সাজাবো আমার ঘরে থাকা উপকরণ, কারণ আমার তো মানে এই মুহূর্তে তত্ত্ব সাজাচ্ছি না, কিন্তু এই ঘরের জিনিসপত্র দিয়েই আমি সাজাবো। তো এটা তোমরা সাজাতে পারো, যাই হোক এবার অন্য কাজও করি, আজকে এইটুকুই থাক তত্ত্ব সাজা। এখন রাত্রি হয়ে গেছে, এখন রুটি করতে বসেছি। এখানে এরকম ভাবে রুটিটা, যেহেতু এটা মার্বেলের, তা আমি এটার মধ্যেই রুটি বেলে নিব, বেলনি চাকি আর ইউজ করি না, বেলনি ইউজ করতে হয়, চাকি ইউজ করতে হয় না। আর এখন তো রুটি করব, রুটির সঙ্গে তরকারি হচ্ছে ফুলকপি আলু, ফুলকপি আলু চচ্চড়ি, চচ্চড়ি মানে একদম শুধু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলু তরকারি, শুকনো শুকনো রাখে, সঙ্গে থাকবে পাটালি গু।
আমার ছেলে ছেলেদের মানে ছেলেদের বন্ধুদের গ্রুপ আর মাস্টাররা সবাই মিলে ফিস্ট করছে আজকে, সঙ্গে একটা কেক, নিরামিষ কেকটা করেছি, সেটার এডিটিং বাকি আছে, এডিটিং করব, করে কালকে ওটা পোস্ট করব। একদম এই ফুলকপি আলু একদম শুকনো শুকনো চাচ্চারি, সঙ্গে পাটালি গুড়, রুটি গুলো করে নিচ্ছি। সকালের পর্যন্ত কয়েকটা রুটি করে রেখে দিই, যাতে সকালে ঘুম থেকে উঠেই না খাটতে হয়। রুটি তরকারি থাকলে তরকারি, না হয় আমুল দুধ, যা হোক কিছু দিয়ে একটা খাওয়া হয়ে যায়। যত রাজ্যের ফাঁকি বাজি আমার থেকে শিখে নেবেন, যদিও বাসি খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে খারাপ নয়। এটা হয়তো অনেকের মনে হতে পারে যে বাসি, বাবা বাসি রুটি খাচ্ছে, বাসি রুটি কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, আমি স্বাস্থ্যকে মেনটেন করে চলি, ওই জন্য আর কোনো রোগ তো কিচ্ছু নেই। ও দেখো আমার ছেলের বন্ধুর বাড়ির গাছের চালতা, দুখানা চালতা এসছে, চালতা দেখি কি বানাই, সকালবেলা দেখা হবে, ঠিক আছে। আজ 25শে ডিসেম্বর, সকলের দিনটা যেন খুব ভালো যায়। কেকটাকে বানিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু এদিক ওদিক দেওয়া হয়েছে, আর নিরামিষ কেকটা মা খাবে, মা কালকেও একটু খেয়েছে, আজকেও আবার একটু চায়ের সাথে দেব, আর এই কেকটা আমরা খাবো। আজ সকালটা একেবারে অন্যরকম ভাবে কাটলো, সকালবেলা বৈষ্ণব বৈষ্ণবী এসেছিল, ওদের গানটা দিয়ে আজকে সকালটা বেশ সুন্দর ভাবে শুরু হলো। এটা তোমাদের জন্য, মেরি ক্রিসমাস, আজকে বড়দিন, আর যিশুর জন্মদিন, আমরা যিশুর জন্মদিন কেক কেটে সেলিব্রেট করছি। মার কেকটা মাকে খেতে দিই চায়ের সাথে, মার পুজো করা হয়ে গেছে, আর আমারও সকালবেলা উঠে বিছানাপত্র পরিষ্কার করে কেক কাটা হয়ে গেছে, আর আমি চা খেয়েছি একবার, তাই মার সাথে আরেকবার খাবো। তোমরা করো কিনা জানি না, তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা সান্তা ক্লজের জন্য রাত্রেবেলা মোজা ঝোলায়, আমার ছেলেও ঝোলাতো, তো খুব মজা পেত সকালবেলা উঠে যখন অনেক জিনিস পেত। আমাদের একটা যিশুর মাটির একটা মূর্তি ছিল, এখন একটা ভেঙে গেছে, তো ওই ওই মূর্তিটার মধ্যে আমার ছেলে রাত্রেবেলা ফুল দিয়ে সাজাতো, তারপরে রাত্রেবেলা মাথার মধ্যে পরিষ্কার মোজা, নতুন মোজা রেখে দিত, তো বলতো সান্তা ক্লজ এসে কিছু দিয়ে যাবে। সকালবেলা উঠে যথারীতি কিছু না কিছু পেত, চকলেট, কেক, তারপরে বালিশের তলায় হয়তো দেখা যেত পেন, পেন্সিল, খাতা, কোন একটা গিফট, এরকম কিছু থাকতো, খুব খুশি হতো সকালবেলা উঠে, বেশ বড় হয়েও বলতো যে মা সান্তা ক্লজ কিছু দিল না, তো বড় যখন বেশ বড় হয়ে গেছে বুঝতে শিখে গেছে। আর যখন ছোট ছিল তখন প্রত্যেক বছরই বলতো মা আজকে কি, কালকে কি দেবে দেখি, যাই হোক খুব খুশি হতো সকালবেলা যখন গিফট গুলো পেত, যখন বড় হলো তখন বুঝতে পারলো কে সান্তা ক্লজ। আমার ছোট বন্ধু আছে, তারাও কি এরকম সান্তা ক্লজ এর থেকে গিফট পাও, আর কি কি গিফট পাও কমেন্ট করে জানিও। কিন্তু কেক খেলি, আচ্ছা চকলেট না পরে দেখা যাবে, সান্তা ক্লজ এসে যদি দিয়ে যায়, যদি সান্তা ক্লজ এর মনে হয়, সান্তা ক্লজ কাজে চলে গেছে, যাই হোক
আমাদের আজকে দিনটা এইভাবে শুরু হলো। এবার মাকে একটু চা কেক দি, ছেলে খাওয়া হলো, আমরাও খাবো। এই যে মায়ের নিরামিষ কেক কালকে তৈরি করেছিলাম, আর তার সাথে মাও কেক খাচ্ছে। আর নতুন কেন চেঁচাচ্ছে জানো? দেখাবো তোমাদের। এই যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা আমি কেক খাচ্ছি। আমার জন্য আমার বৌমা নতুন করে কেক তৈরি করেছে। এই দেখো আমাদের বাড়িতে এই দুজন সদস্য বেড়াতে এসছে। দেখো ছোটলাল এখানে বসে আছে, আয় ছোটলাল, যা। ছোটলাল ছোটলালের জায়গায় চলে গেছে, আর এরা খুব সুন্দর বকম বকম করে যাচ্ছে। এখন মুড়ি দেওয়া হয়েছে আর জল। এখন ছোটলাল বাইরে বসে মুড়ি খাবে। এখন তৈরি করছি, ছাদের রোদে ঘোরাঘুরি করছি, ভিটামিন ডি এর অভাব আছে তাই ভিটামিন ডি তৈরি করছি। দেখো আমাদের এখানে ফ্ল্যাটটা কি সুন্দর লাগছে দেখতে, বেশ রং হয়েছে দেখতে, খুব ভালো লাগছে। আমাদের ঠাকুর ঘরের সব জানলা টানলা লাগানো হয়ে গেছে, কালকে এগুলো সব লাগানো হয়েছে। দেখো আমি কিন্তু লাল রঙের একটা শাড়ি পরেছি, আমি অজান্তেই পরেছি আছে। আর আমি এখন রান্নার মধ্যে করব ভোলা মাছ আর সয়াবিনের একটা তরকারি। আর আজকে আমি এখন ব্লগটা শেষ করে দিচ্ছি, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তোমরা এনজয় করো আজকের দিনটা। অনেকে হয়তো ফিস্ট করতে গেছো, অনেকে হয়তো কারো বাড়িতে ঘুরতে গেছো, এখন জানি না কে কিভাবে আছো। যাই হোক আমি আমার বাড়িতেই আছি, আর বাড়িতেই রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করবো। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা।